জ্বালানি তেল ও বিদ্যুতের দাম আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে প্রতি মাসে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুপুরে বিদ্যুৎ ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম সহনীয় রাখতে বিইআরসির প্রতি আশা রাখেন তিনি। বিএনপি জামায়াতের সময় 22% সিস্টেম লস হলেও এখন তা অনেক কম বলে দাবি করেন নসরুল হামিদ। সোহান খানের প্রতিবেদন। রাজধানীর বিদ্যুৎ ভবনে সিরাজগঞ্জে 68 মেগাওয়াট সোলার পার্ক প্রকল্পের পাওয়ার এক্সচেঞ্জ এগ্রিমেন্ট ও ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, অনাবাদি কৃষি জমিতে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। 500 মেগাওয়াট উৎপাদন লক্ষ্যমাত্রা থাকলেও সিরাজগঞ্জ ও পাবনায় 132 মেগাওয়াট সৌর বিদ্যুৎ পাওয়া যাবে। নন এগ্রিকালচার ল্যান্ড আছে, সেগুলোকে এই রিনিউয়েবল এনার্জির আন্ডারে নিয়ে আসা যায় কিনা, কত দ্রুত আনা যায়। তো ছোট হলেও আমরা চেষ্টা করছি যে 60 মেগাওয়াট, 30 মেগাওয়াট, 50 মেগাওয়াট, এটা করেও আমরা রিনিউয়েবল এনার্জির জায়গাটাকে যেন আমরা পূরণ করতে পারি। এই কারণে আমরা এনকারেজ করতেছি কত দ্রুত অন্তত আরও 2000 মেগাওয়াট সোলার এবং উইন্ড থেকে আমরা নিতে পারি কিনা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে অনুকূলে রাখতে বিআইআরসির প্রতি আস্থাশীল তিনি। যে বার্ক এরকম কিছু করবে যেটা খুব অত্যাধিক একটা কিছু করবে, আমি আশা রাখবো যে বার্ক যেন একটা সহনীয় পর্যায়ে তিনি জানান, আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে প্রতি মাসে জ্বালানির দাম সমন্বয় করা হবে। কারণে আমরা চেষ্টা করতেছি যে হয়তো আমরা এই মাসের মধ্যে পেয়ে যাব, বিশেষ করে আমরা তেলের ব্যাপারের পলিসিটা কিভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। প্রতিটা দেশের জায়গাতে, এই যে আপনার ভারতে দেখেন গ্যাসের মূল্য 32 টাকার উপরে আমরা প্রাইস নিলাম, এখানে আমাদের এখানে 12 টাকার মধ্যে, আমাদের তো একই জায়গার থেকে আমরা গ্যাস কিনতেছি আর আমাদের নিজেদের গ্যাস মিক্সড করার ফলেও কিন্তু আমরা ওখানে ভর্তুকি দিচ্ছি। মানে সব দেশে এটা তাই করতেছে, এখন চলে যাচ্ছে তারা, এটা কেউ আর ভর্তুকি দিকে যাচ্ছে না। এখন জ্বালানি সাশ্রয়ী হতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান নসরুল হামিদ। আমরা বিএনপি জামাত জোট সরকারের সময় যদি দেখি প্রায় 22%-এর উপর সিস্টেম লস ছিল, তার আগে প্রায় 44% ছিল, এখন এটা সিঙ্গেল ডিজিটে নেমে আসছে। সোহান খান, এসএটিভি, ঢাকা। We'll be right back.